জি, প্রথম কথা হলো যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর জন্য সৌন্দর্য, স্ত্রী স্বামীর জন্য সৌন্দর্য করবেন, আল্লাহ তাআলা বিবাহেতর সম্পর্ক যেমন হারাম করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ককে এবাদত করেছেন। এটা শুধু বৈধ নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা এবাদত। তাদের হাসি, তাদের তামাশা, তাদের সম্পর্ক, তাদের মানে দাম্পত্য সম্পর্ক সবকিছুই এবাদত, সওয়াবের কাজ। আর এই এবাদতের উন্নতির জন্য যদি কেউ বৈধ কোনো কিছু ব্যবহার করেন স্বাস্থ্যসম্মত, এটা অবৈধ নয়। তবে এর বাইরে কেউ যদি এটা করেন, এটা প্রথমত বাইরে সবকিছুই অবৈধ। আর যিনি বিবাহিত নন, দাম্পত্য জীবনে প্রয়োজন নেই, তিনি যদি এই ধরনের কিছু করে তাহলে তাকে পাপের পথে আরও টেনে নিয়ে যাবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকদেরকে রোজা রাখো, যারা বিবাহ করতে পারোনি, তোমাদের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করো রোজার মাধ্যমে। এটাই আমাদের দায়িত্ব আর কি। সুতরাং এই জাতীয় বর্তমানে অবশ্য মাদকতার ক্ষেত্রে এই যে বিষয়টি ইয়াবার কথা বলা হয়েছে, অবশ্য ইয়াবারটা অবশ্য মানুষের একটা নেশার মতো, কোন দাম্পত্য সম্পর্কের ভেতরে যদি এটাকে গ্রহণ করতে না, ইয়াবা তো নেশা। আমি বলছি ইয়াবা তো নেশা, তো হারাম, সকল নেশাই হারাম, এমনকি দাম্পত্য জীবনের জন্য সালাত আদায়ের জন্যও নেশা করা। অর্থাৎ কেউ যদি মনে করে দুই ঢোক ব্রান্ডি খেয়ে আমি একটু তাহাজ্জুদে ঘুম কেটে যাবে, এটাও হারাম। ইয়াবা তো নেশা, এবং এটা খুব মরণ নেশা, ধ্বংস করে দেয়। জি, এর মাধ্যমে কোনো শক্তি আসে না, শক্তি ক্ষয় হয়, মানুষ ক্রমান্বয়ে জীবন শক্তি হারিয়ে ফেলে। জি জি, সুতরাং আমাদের এই প্রসঙ্গ তো বলি যে আমাদের দেশের এখন এই এটা একটা মরণ ব্যাধি, আমাদের পুরো জাতিকে, তরুণ সমাজকে খুবই মারাত্মক আকারে গ্রাস করে। জি, এটা গ্রাসের জন্য এটা বেরিয়ে আসতে পারবো না, কারণ যারা গ্রাস তারাই টাকার মালিক, তারাই মিডিয়ার মালিক, তারাই আমরা যদি সকল মিডিয়ায় নৈতিকতার প্রসার হতো, এগুলোর সম্পর্কে ভালো কথা হতো, ওলামায়ে কেরাম এর দুনিয়া এবং আখিরাতের খারাপ কথাটা বলতেন। আমাদের একজন জেলা প্রশাসক ছিলেন, ওই যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা চলছিল, তখন উনি মশকরা করে বলতেন যে, স্যার আসলে আমরা জেলা প্রশাসকরা বড় বড় টিভিতে বা বড় বড় মন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের বড় বড় উপদেষ্টারা যাই বলে কেউ ওরা গ্রহণ করে না, ওরা জনগণ বোঝে যে ওরাও দুই নম্বর। কিন্তু ইমাম সাহেব যখন মসজিদে যে কথা বলে, অজু করে যে বসে, মানুষ ভক্তি ভরে শোনে, এটাতে তাসির হয়। যদি আজকে মিডিয়ায় যুব সমাজের জন্য নৈতিকতার কথা বলার অধিকার সুযোগ আলেমদের থাকতো, কিন্তু মিডিয়াকে দখল, মিডিয়ার মালিকও তো পয়সাওয়ালা, তো কাজেই তারা যে ছবিগুলো দেখাচ্ছেন, যে হয়তো মিডিয়ার ইয়াবার প্রচার তারা করছেন না, কিন্তু যে কাজগুলোর প্রচার করছেন ইয়াবার দিকে নিয়ে যাচ্ছে। এটা বড় কঠিন, এর হাত থেকে বেরোনো কঠিন। বেঁচে থাকতে হবে।